على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আজকে তিনটা কথা সামনে রাখবো ইনশাআল্লাহ। আজি প্রথম সিরিয়ার শিশু যখন মারা যাচ্ছিল সে সময় সারা বিশ্বকে এই কথা দিয়ে নাড়িয়ে দিয়েছিল, কাঁদিয়ে দিয়েছিল, আমি তো মৃত্যুবরণ করছি কিন্তু আমি যাই আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। ইনশাআল্লাহ ওই শিশুরা নিশ্চয় অভিযোগ করেছে, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করলে এই সাইরা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়, যখন এই ফিলিস্তিনের একটা ছোট মেয়ে যখন তার মৃত্যু বরণ হচ্ছে, সাংবাদিকরা তার ছবি তুলতে গিয়েছে, সে বলেছিল কি, সাংবাদিক ভাই আমার ছবি তুলেন না, আমি হেজাবে এখন নাই। আল্লাহু আকবার, মৃত্যুর শেষের দিকে যাচ্ছে কিন্তু তারপরও হেজাবের কথা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি আমরা যেন মা বোনকে নিজের হেফাজতে রাখি, হেজাব হয়ে থাকি। তৃতীয়, ক্ষুধার্ত অবস্থায় যখন একটা শিশু, এরাকের শিশু, এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সে বলেছিল দুনিয়ার খাদ্য আমার প্রয়োজন নাই, আল্লাহ রাজি হয়েছেন, মা বাবা রাজি আছেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে আমাকে জান্নাতের নেমত দান করবেন। কাছি শহরে যখন নাহিদ নামে মহিলাটা, মেয়েটা চিঠি লিখেছিল, মোহাম্মদ বিন কাসিম এসেছিল তাকে রক্ষার জন্য 10,000 সৈন্য নিয়ে, রাস্তার মধ্যে প্রায় 90,000 লোক সাথ হয়েছিল। আজকে আল্লাহর কাছে এটা ফরিয়াদ থাকবে, আল্লাহ তুমি মোহাম্মদ বিন কাসিমের মতো লোককে পাঠিয়ে দাও, খালিদ বিন ওলিদের মতো লোককে পাঠিয়ে দাও, তারিক বিন জিয়াদের মতো লোককে পাঠিয়ে দাও, সালাউদ্দিন আইয়ুবীর মতো লোককে পাঠিয়ে দাও, নুরউদ্দিন জাকির মতো লোককে পাঠিয়ে দাও। ইনশাআল্লাহ তিনারা যদি এসে যান, ওই সুরতে এসে যান, তাড়াতাড়ি ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে। আজাদ মহতরম আসেন, আমরা দোয়া করবো ওনার জন্য। আজকে বাচ্চা শিশু মারা গেলে আমাদের বাসায় কান্নাকাটি লেগে যায়, কিন্তু দেখেছেন ভিডিও সোশ্যাল মিডিয়া দেখেন, মাথা ফেটে গিয়েছে, কাঁদতেছে, প্রায় 900 সিচুয়েশন পর্যন্ত হত্যা হয়েছে। ইনশাআল্লাহ এই রক্ত রাগা যাবে না, আজ না হলে কাল আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইসরায়েলদেরকে নিস্তো নাবুদ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকল বিশ্ব মুসলিমকে এক হওয়া, আমার মনে হয় আরববাসীরা যদি আজও রেডি হয়ে যায় তার দরজা খুলে দে, ফিলিস্তিনি ভাইরা যারা আটকে আছেন যে আরব দেশে আশ্রয় নিতে পারেন, এই ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য অনেক ভালো হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ফিলিস্তিনের ভাই পক্ষে দাঁড়ানো আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।